আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। আমি বলি শোনো, পুরুষ মানুষ মানেই হলো বহির্মুখী। সে কথাটা হয়তো কেউ জানে না বা জানলেও মানতে চায় না। বড়বউ, পুরুষ মানুষের স্বভাবই হলো সে দিক বিদিক শূন্য হয়ে আগুনের দিকে ছুটে যায়। কিন্তু শাস্ত্রে কি বলেছে? আমরা স্ত্রীর লোকেরাই হলাম ঘরের লক্ষ্মী। আমরাই পারি আমাদের স্বামীকে সেই আগুনের মুখ থেকে ছিনিয়ে নিয়ে আসতে। আর আমার আমার তোকে দেখে গর্ব হয় বড়বউ। তুই এত দিন সেই কাজটাই কি সুন্দরভাবে বিরাজের পাশে থেকে তুই করে চলেছিস। বড়বউ, একদিন আমি তোকে এই ঘরের লক্ষ্মী করে নিয়ে এসেছিলাম। এই বাড়ির সমস্ত দায় দায়িত্ব তোর হাতে সঁপে দিয়ে আমি যে কি নিশ্চিন্ত আছি বড়বউ, তোকে কি করে বোঝাই। তুই এরকমই থাকিস বাবা, আমার আশীর্বাদ সব সময় তোর সাথে আছে। কিন্তু দুঃখ কোথায় হয় জানিস? কেউ যদি চাইতো তাহলে অনন্ততাকেও বিপদগামী হওয়া থেকে নিরস্ত করতে পারত। আর তখন আমার অনন্তটা এই বাড়িতেই থাকত। কিন্তু না, তা হলো না, তা হলো না রে বড়বউ। জানিস বড়বউ, অনন্ত আর বিরাজ আমার দুটো ভাই, কিন্তু আমি তাদের সন্তানের মতো ভালোবাসা মমতা দিয়ে বড় করেছি। অনন্তটা আমার কোল খালি করে চলে গেছে, রয়ে গেছে শুধু বিরাজ। সে আমাকে ভারী শ্রদ্ধা করে, মান্যি করে। কিন্তু বড়বউ, তোর যে রাখাল ছাড়া সংসারে আর কেউ নেই এই কথাটা তো তোর ভুললে চলবে না। বড়বউ, মনটাকে শক্ত কর। যে মেয়ে মানুষ মাতৃস্নেহ থেকে বঞ্চিত, তার প্ররোচনায় পা নাই বা বাড়ালি। আমার কথা শুনলে তোর মঙ্গলই হবে। দিদি ঠাকুরন, আপনি একদম ঠিক কথা বলেছেন। আমি মোটেও ওই মেয়েকে আর কোনো স্বেচ্ছাচার করতে দেব না। একবার ওরা ফিরুক, তারপর কড়া হাতে ওই মেয়েকে আমি ধরব। এই পরিবারে কোনো অনা সৃষ্টি আমি কিছুতেই হতে দেব না। একাদশী সোম থেকে শনি সন্ধ্যে 6:30 আকাশ 8:00।